নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের ঘরোয়া বিভিন্ন রকমের কিছু কিছু ছোটোখাটো সমস্যা থাকে, যেগুলোর জন্য আমরা একটু সমস্যায় পড়ে যাই। তো সেই ছোটোখাটো সমস্যাগুলোর সমাধান কীভাবে চটজলদি করে নেওয়া যায়, আজকে আমি তারই কয়েকটি টিপস আপনাদেরকে দেব। আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যেমন ধরুন, আমাদের বাড়িতে যদি লেবু থাকে, সেটা যদি দীর্ঘদিন ফ্রিজে থাকে বা অন্য কোথাও রাখা থাকে, তাহলে সেটার রস কিন্তু হয় না, মানে রসগুলো শুকিয়ে যায়। তার জন্য লেবুটাকে কী করতে হবে, আমাদের গ্যাস ওপেন যখন জ্বলবে তার পাশে ঠিক এভাবেই রেখে দিতে হবে। তাহলে লেবুটা আস্তে আস্তে গরম হয়ে ভিতর থেকে তার রসটা সুন্দর হয়ে বেরিয়ে আসবে। সে শুরুর দিকে আমরা এ ধরনের একটা সমস্যায় পড়ি, সেটা হলো আমাদের জারগুলো, চিনির জার হোক, ডালের জার হোক বা আমাদের চালের জার হোক, সেগুলো এরকম কিন্তু ফুলফিল হয়ে যায়। তখন হয় কি, সেটার মধ্যে আমরা যে স্পুন রাখি বা বাটি যেটা দিয়ে আমরা চাল মাপি বা যাই রাখি না কেন, সেগুলো কিন্তু মানে জায়গা হয় না, বা চট করে ভিতরে ভরতে গেলে সেটা কিন্তু হয়তো বেঁকে যায়। যেমন এই স্পুনটা, এরকম একটা জারের মধ্যে এরকম প্লাস্টিকের স্পুন, সেটা ভিতরে জোর করে ভরতে গেলে সেই স্পুনটার মাথাটা হয়তো বেঁকে যায় বা ঢাকনাটা লাগাতেও অসুবিধা হয়। সেক্ষেত্রে কী করতে হবে, স্পুনটা যাতে সুন্দরভাবে এখানে সেট হয়ে যায় আর ঢাকনাটাও যাতে আমরা ভালোভাবে লাগাতে পারি, সেই জন্য স্পুনটার হাতলের দিকটা আমরা এভাবে ভিতরের দিকে চাপ দিয়ে ভরে দেবো। তাহলে খুব সহজেই ভিতরের দিকে এটা ঢুকে যাবে এবং স্পুনটাও ভালো থাকবে, কোনো রকম ট্যারা বেঁকা আঁকা বাঁকা বা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না, আর ঢাকনাটাও আমরা খুব সহজেই লাগিয়ে নিতে পারবো। তাহলে দেখুন, এই কত সুন্দর একটা সমস্যার সমাধান হয়ে গেল। আরেকটা সমস্যা হলো, বাড়িতে আমাদের এরকম যে আমরা ঝাড়ু দিই, ঘর ঝাড়ু দিই, সেই ঝাড়ুটা যখন নতুন বাজার থেকে কিনে আনি, ঘর ঝাড়ু দেওয়ার সময় ঘরটা তো ঝাড়ু হয় না ঠিক মতো, কী হয়, ঝাড়ুটা তো দেওয়া যায় কিন্তু মনে হয় কি ঘরের মধ্যে আরও প্রচুর নোংরা হয়ে যায়, খুব খাটনি হয় তো সেগুলো পরিষ্কার করতে। সেগুলো কী হয়, এই যে ঝাড়ুর যে ফুল বলে এগুলোকে, এই ফুলগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে আমাদের গোটা ঘরে ছড়িয়ে যায়, যার জন্য ঘরের মেঝেটা আরও অনেক বেশি নোংরা লাগে দেখতে। তো চলুন আজকে সেটারই সমাধান করছি। সেটাকে আমরা আছড়ে বা অনেক সময় হাত দিয়ে ঘষে ঘষে করি, সেটা কিন্তু ঠিক নয়। আমাদেরকে কী করতে হবে, এরকম একটা চিরুনি নিতে হবে, আর চিরুনির যে মোটা দিকটা আছে দাঁতের, সেই দাঁতটা দিয়ে এরকম করে হালকাভাবে আঁচড়াতে হবে। তাহলে দেখুন কতগুলো ওই যে ঝাড়ুর ফুলগুলো সব বেরিয়ে গেলো। এগুলোকে আমার মা ঝাড়ুর ফুল বলতো, তাই আমি ঝাড়ুর ফুলই বলছি। আমি জানি না এগুলোকে ঝাড়ুর ফুল না অন্য আপনারা অন্য কিছু বলেন। তো এই ঝাড়ুর ফুল, ঝাড়ুর দেখুন ফুলগুলো, এর ফলে অনেকটা এগুলো বেরিয়ে যাবে আর ঘর ঝাড়ু দেওয়াটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর এই ফুলগুলো বেরোবে না। না হলে প্রায় এক মাস ধরে ধরুন এরকম ফুল বেরোবে, আর ঘর ঝাড়ু দেওয়ার পরেও মনে হবে যে ঘরের মধ্যে নোংরা লেগে আছে, মেঝেতে নোংরা পড়ে আছে। তাহলে এভাবেই আপনারা বাড়িতে নতুন ঝাড়ুকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তাহলে কেমন লাগছে ভিডিওটা? ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখুন গ্যাস ওভেনে যে উনুনের যে চাকাগুলো থাকে, চাকতিগুলো যেটা দিয়ে গ্যাস বের হয়, এই ফুটোগুলো অনেক সময় জাম হয়ে যায় বা এরকম কালো কুটকুটে হয়ে যায় ব্যবহার করতে করতে। তো এখন তো পুজো আসছে, মনে হয় যে রান্নাঘর সব পরিষ্কার করি, চকচকে করি, কিন্তু আমি না এগুলো এটা করতে গিয়ে আপনাদের একটা আমার একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম, সেটাই ভিডিওটা দেখুন। আমি শেষে বলছি আমি কী সমস্যায় পড়ে গিয়েছি, এটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন। তো এই যে হারপিক দিয়ে দিচ্ছি, প্রথমে হারপিকটা কিন্তু আমার ল্যাট্রিনের বা বাথরুমে হারপিক নয়, এটা আমি এনে রাখি এক্সট্রা একটা ছোটো হারপিক, এই ধরনের জিনিস বা কিছু কিছু এগুলো লাগে বিভিন্ন কাজে, কিন্তু হারপিক খুব উপকারী। এই সমস্ত জং ফং বা বিভিন্ন ধরনের জাম যেগুলোর থাকে, সেগুলো খুব জং পড়া যে দাগ, সেগুলো তোলার জন্য এবারে হারপিক দিয়ে দিলাম। এবারে দিচ্ছি লেবু। এবারে লেবু দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে প্রায় 20-25 মিনিট আমি ভিজিয়ে রাখবো, তারপরে আমি এটাকে পরিষ্কার করব। আর লেবু দিয়ে কিন্তু এটা খুব ভালো করে অনেকক্ষণ আর কি রাখতে হবে, লেবুটা কিন্তু অনেকটা পরিমাণেই লাগবে, তাহলেই কিন্তু এটা পুরোটা সুন্দরভাবে উঠে যাবে জংটা, আর একদম চকচকে যেরকম মানে নতুন সেরকম লাগবে। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুজোর সময় প্রচুর কাজ থাকে, আর বিভিন্ন ছোটোখাটো টিপসগুলো যেগুলো আমরা ইউটিউবে বা বিভিন্ন শর্টসের মাধ্যমে দেখি, সেগুলো কিন্তু খুব কাজে লাগে এই সময়। তো দেখুন আমি যেটা তুলে ফেলেছি এখন, 20-25 মিনিট অন্য কাজে ব্যস্ত ছিলাম, তারপরে এসে এটাকে তুললাম, তারপরে স্কচ ব্রাইটের মধ্যে ভিমবার লাগিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা স্টিলের যে উলটা আছে সেটাও কিন্তু ব্যবহার করি, আর দেখুন উপরের দিকটা কিন্তু অলরেডি এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে যখন আমি স্কচ ব্রাইট বা স্টিল উল দিয়ে ঘষবো, তাহলে সেটা কিন্তু আরও বেশি পরিষ্কার হয়ে যাবে আর একদম পুরো চকচকে যাবে। এবার ধরুন সমস্যাটা আমার কী হয়েছিল, আমি না আমার ঘরে খুব একটা লেবু ছিল না, খুব অল্প পরিমাণে লেবু ছিল, যার জন্য কী হয়েছে, ওই লেবু দিয়ে যেটুকু অংশ ওই লেবুর মধ্যে পড়েছিল আর কি, সেইটুকু জায়গাটাই পরিষ্কার হয়েছে, আর বাদ বাকি অংশটা কিন্তু কালো হয়েই আছে। তাহলে বন্ধুরা প্রমাণ পেয়ে গেলেন তো কীভাবে লেবু এবং
হারপিক দিয়ে পরিষ্কার করা যায়। বাই।